যে হাদিসখানা আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আল আদাবুল মুফরাদ এই কিতাবের মধ্যে হাদিসটি এনেছেন, হাদিস নাম্বার 967 নাম্বার হাদিস। আল আব্দুর রহমান ইবনে সাদ কল, হযরত আব্দুর রহমান ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, খাদিরাত রিজুলু ইবনে উমার, ফাকাল লাহু রাজুলুন উযকুর আহাব্বান নাস ইলাইকা, ফাকাল ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার পা প্যারালাইসিস হয়ে গেল, অকেজো হয়ে গেল, পা দিয়ে চলতে পারে না, নষ্ট হয়ে গেল। তাহার নিকট আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী আব্দুর রহমান ইবনে সাদ ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ইবনে উমর, এই মুহূর্তে আপনার কাছে দুনিয়ার মধ্যে সবচাইতে প্রিয় এবং মহব্বতের মানুষ যেই ব্যক্তি, ওই ব্যক্তিকে আপনি একটু স্মরণ করেন। সুবহানাল্লাহ, কন্যা হযরত আব্দুল্লাহ ইবনে উমর সাদের এই কথা শুনিয়া চিৎকার মারিয়া একটা ডাক দিয়া বললেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে ডাক দেওয়ার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে উমরের প্যারালাইসিস পা সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দেয়। এই হাদিসখানা বলেছি এ কারণে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি মহব্বতের সাথে দিল দিয়ে মনের আশা পূরণের জন্য যদি একবার ডাক দেয় ইয়া মুহাম্মাদা, আল্লাহ পাক সাথে সাথে সে আশা পূরণ করে। কোন সুবহানাল্লাহ, ইদানিং কালে একদল মানুষ বের হয়ে গেছে যারা নাকি ইয়া মুহাম্মদ নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বা ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ কথা বলা নাকি নাজায়েজ এমন ফতোয়া দেয়, আছে না নাই? আছে। জোর বল না, আছে না নাই? আছে। সম্পর্কে আমি আরেকটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, মুসনাদ আহমাদের মধ্যে একখানা হাদিস নকল করা হয়, হাদিস নাম্বার 17241 নাম্বার হাদিস। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আমার নবী আলাইহি সালাতু ওয়াসসালাম তিনি বলতেছেন, মান কানাত লাহু জরুরাতুন ফালিয়াতাওয়াদ্দা ওয়ালিহসিনুল উদুআ সুম্মা ইউসাল্লি রাকআতাইন সুম্মা ইয়াদউ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনাবিয়্যির রাহমা ইয়া মুহাম্মাদ ইন্নী আতাওয়াজ্জাহু বিকা ইলা রাব্বি ফি হাজাতি হাযিহি লিতুকদালি আল্লাহুম্মা ফাশফিহু লি। সুবহানাল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সাহাবীকে একবার বলতেছেন, ওরে আমার সাহাবীরা রে, তোমাদের মধ্যে যদি কারোর কোনো মুসিবত হয়, তোমাদের মধ্যে যদি কারোর কোনো সমস্যা দেখা যায়, সে যেন ওই সমস্যার কথা মনে করিয়া ভালো করিয়া উযু করে, ভালো করে উযু করিয়া দুই রাকাত নামাজ পড়ে, দুই রাকাত নামাজ পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দুই কানা হাত তুলিয়া আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ গো, আপনার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরিয়া আপনার দরবারে হাত তুলেছি, ও আল্লাহ আপনি আমার এই হাজত, আপনি আমার এই মুসিবত সমস্যা সমাধান করেন। সুবহানাল্লাহ। অতঃপর সে যেন এই কথা বলে, ইয়া মুহাম্মদ, এ রওজার মালিক মুহাম্মদ, আপনার ওসিলা ধরিয়া আপনার রবের নিকট আমি দোয়া করতেছি, আপনি একটু আল্লাহর দরবারে আমার এই মুসিবতের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার এই মুসিবত দূর করে দেয়। সুবহানাল্লাহ, কি বলবে? ইয়া মুহাম্মদ ইন্নী আতাওয়াজ্জাহু বিকা ইলা রব্বি, হে মুহাম্মদ, আপনার ওসিলা ধরিয়া আল্লাহর কাছে আমি দোয়া করছি, আল্লাহ যেন আমার হাজত পুরা করে। কোন সুবহানাল্লাহ,
কেউ যদি এইভাবে নিজের হাজত পুরা করার জন্য আল্লাহর নবীজিকে ডাক দিয়ে আল্লাহর নবীর ওসিলা দরিয়া আল্লাহর নবীর ওসিলা দরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হাজত পুরা করে দেন।